হেলাল হাফিজ বাংলাদেশের একজন আধুনিক কবি, যিনি স্বল্পপ্রজ হলেও বিংশ শতাব্দীর শেষাংশে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেন। তার কবিতা যে জলে আগুন জলে 1986 সালে প্রকাশিত হওয়ার পর 33টিরও বেশি সংস্করণ প্রকাশিত হয়েছে। 26 বছর পর 2012 সালে আসে তার দ্বিতীয় কাব্যগ্রন্থ কবিতা 71। তার অন্যতম জনপ্রিয় কবিতা নিষিদ্ধ সম্পাদকীয়র দুটি লাইন, এখন যৌবন যার মিছিলে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়, বাংলাদেশের কবিতা মোদী ও সাধারণ পাঠকের মুখে মুখে উচ্চারিত হয়ে থাকে। তিনি সাংবাদিক ও সাহিত্য সম্পাদক হিসেবে বিভিন্ন পত্রপত্রিকায় কাজ করেছেন। 2013 সালে তিনি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন। 1948 সালের 7 অক্টোবর নেত্রকোনায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম খোরশেদ আলী তালুকদার, তার মাতার নাম কোকিলা বেগম। 1965 সালে নেত্রকোনা দত্ত হাই স্কুল থেকে এসএসসি এবং 1967 সালে নেত্রকোনা কলেজ থেকে এএসএসসি পাশ করেন। ওই বছরই কবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রাবস্থায় 1972 সালে তিনি তৎকালীন জাতীয় সংবাদপত্র দৈনিক পূর্বদেশে সাংবাদিকতায় যোগদান করেন। 1975 সাল পর্যন্ত তিনি ছিলেন দৈনিক পূর্বদেশের সাহিত্য সম্পাদক। 1976 সালের শেষের দিকে তিনি দৈনিক দেশ পত্রিকার সাহিত্য সম্পাদক পদে যোগদান করেন। সর্বশেষ তিনি দৈনিক যুগান্তরে কর্মরত ছিলেন। 1971 সালের 25 মার্চের ক্যাকডাউনের রাতে অলৌকিকভাবে বেঁচে যান হেলাল হাফিজ। রাতে নিজের হল ইকবাল হলে, বর্তমানে জহুরুল হক হলে থাকার কথা ছিল। সেখানে থাকলে পাকিস্তানি সেনাবাহিনীর নৃশংস হত্যাযজ্ঞের শিকার হতেন। 27 মার্চ কারফিউ তুলে নেওয়ার পর ইকবাল হলে গিয়ে দেখেন চারিদিকে ধ্বংসস্তূপ, লাশ আর লাশ। হলের গেট দিয়ে বেরোতেই কবি নির্মলেন্দু গুণের সঙ্গে দেখা। তাকে জীবিত দেখে উচ্ছ্বসিত আবেগে বুকে জড়িয়ে অঝরে কাঁদতে লাগলেন নির্মলেন্দু গুণ। ক্র্যাকডাউনে হেলাল হাফিজের কী পরিণতি ঘটেছে তা জানবার জন্য সেদিন আজিমপুর থেকে ছুটে এসেছিলেন কবি গুণ। পরে নদীর ওপারে কেরানীগঞ্জের দিকে আশ্রয়ের জন্য দুজনে বুড়িগঙ্গা পাড়ি দেন। 1986 সালে প্রকাশিত তার কবিতার বই যে জলে আগুন জলে প্রকাশিত হয়। কবিতার জন্য পেয়েছেন নারায়ণগঞ্জ বৈশাখী মেলা উদযাপন কমিটির কবি সংবর্ধনা, যশোহর সাহিত্য পরিষদ পুরস্কার, আবুল মনসুর আহমদ সাহিত্য পুরস্কার, নেত্রকোনা সাহিত্য সমাজ কবি খালেদদাদ চৌধুরীর সাহিত্য পদক সম্মাননা, বাসাসব কাব্যরত্ন প্রভৃতি। কবিতায় তিনি 2013 সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।